আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এনামুল হক আজকে নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি মূলত একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আলাপ করবো মূলত আমি ডিজিটাল ট্রান্সফরমেশন ক্লাউড কম্পিউটিং এআই মেশিন লার্নিং ডিপ লার্নিং ডেটা সায়েন্স ইত্যাদির উপরে আমি টিউটোরিয়াল দিয়ে থাকি তবে আমি যেহেতু লন্ডনে আছি এর জন্য অনেকে আমার কাছে প্রশ্ন করেন আমরা কীভাবে ইউকেতে আসতে পারি লন্ডনে কিংবা স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস ইংল্যান্ড এই যে দেশগুলো মিলে ইউনাইটেড কিংডম এখানে আসার পদ্ধতি কী এখন এখানে আপনার উনিশশো বিশ সালে ইউনাইটেড কিংডম অফিসিয়ালি ইউ থেকে বের হয়ে গিয়েছে আপনারা তো ব্রেকজিট নিয়ে অনেক কথাবার্তা শুনেছিলেন এর আগে সো ব্রেকজিট যে ট্রানজিশনটা সেটা এখনও চলছে কিন্তু আপনার দুই সালের জানুয়ারি মাস থেকে অফিসিয়ালি আপনার ব্রেকজিট কার্যকরী হওয়ার পর থেকে ইউকের ইমিগ্রেশন সিস্টেমটা এখন পয়েন্ট বেসড হয়ে গিয়েছে আপনি ক্যানাডার কথা যদি ধরেন ক্যানাডাতে বিভিন্ন ধরনের পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনার ইমিগ্রেশনের সিস্টেম চালু আছে ঠিক একইভাবে একত্রিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টিতে ইউকে অফিসিয়ালি ইউ থেকে বের হওয়ার পর ব্রেকজিট হওয়ার পর এই পয়েন্ট বেস সিস্টেম চালু করেছে এখন যদি আপনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে স্কিল্ড ইমিগ্রেন্ট হিসাবে ইউনাইটেড কিংডমে আসতে চান কাজ করার জন্য এবং ইভেন পড়াশোনা করার জন্য পয়েন্ট বেস সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আর আমি ডিটেলস যেটা বর্ণনা করব তার জন্য আমি ইউকের গভর্নমেন্টের অত্যন্ত বিশ্বস্ত যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আমি একটা ওভারভিউ দিব এবং সেখান থেকে আমি বাছা বাছা কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো ফলে আমি স্ক্রিন শেয়ার করবো স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে যেখানে এগুলো বর্ণনা দেওয়া আছে তার আগে একটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ইমিগ্রেন্ট ভিসা কিংবা ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত কোনো ব্যাপারে আমি অভিজ্ঞ নই আমি আপনাদেরকে এটা উপস্থাপন করছি যেহেতু আপনারা অনেক জিজ্ঞাসা করেছেন আমাকে এই ব্যাপারে তো আমি জাস্ট একটা ওভারভিউ দিব। বা আ আনফর্চুনেটলি আই কান হেল্প ইউ গাইস উইথ এনি অফ ইমিগ্রেশন কোয়ারিস ওর ইফ ইউ আস টু হেল্প ইউ উইথ এনি সর্ট অফ ইমিগ্রেশন স্পন্সরশিপ হোয়াট পয়েন্ট সিস্টেম যে সিস্টেমটা আমি এখন উপস্থাপন করবো সেখানে আপনি যে পয়েন্টের যে ধরনের ক্রাইটেরিয়াগুলো কী কী বিষয়ের উপরে আপনি পয়েন্ট পেতে পারেন ওগুলোর বর্ণনা দেওয়া আছে এবং মিনিমাম সেভেন্টি মার্কস সত্তর পয়েন্ট আপনাকে স্কোর করতে হবে স্কোর করতে পারলে আপনি ইমিগ্রেশন ভিসার জন্য আপনার নিকটস্থ ব্রিটিশ কাউন্সিলে ব্রিটিশ এম্বাসি ব্রিটিশ হাইকমিশনের পরে ইউ হ্যাভ ইউ ক্যান অ্যাপ্রোচ অ্যান্ড ইউ ফাইল এ রিকোয়েস্ট আপনি একটা রিকোয়েস্ট ফাইল করতে পারবেন এখন এই যে ক্রাইটেরিয়াগুলো কী কী ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে এবং কীভাবে এই পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট হবে এবং এই পয়েন্টগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার পেছনকার ব্যাকগ্রাউন্ড কী ধরনের দক্ষতা লাগবে কোয়ালিফিকেশন লাগবে সেগুলো নিয়ে আমি এখন বর্ণনা দিব তখন এখন তাহলে আমরা ব্রিটিশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে এটার বর্ণনা দেওয়া রয়েছে আমরা ওই ওয়েবসাইটে এখন নাভিগেট করব প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে যাই এখন দেখতে পাচ্ছি যে এটা পাবলিশ করা হয়েছে নাইনটিন্থ ফেব্রুয়ারি টু হান্ড্রেড এবং শুরুতেই বলছে ইউনাইটেড কিংডম ইইউ থেকে অফিসিয়ালি একত্রিশে জানুয়ারি বের হয়ে যাওয়ার পর এদের ইমিগ্রেশন সিস্টেমটাতে অনেক পরিবর্তন এসেছে ইউ এবং নন ইউ সিটিজেন অর্থাৎ ইউ কান্ট্রিগুলা ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে ফ্রান্স বলেন ইটালি বলেন জার্মানি বলেন সব দেশগুলোর যারা অধিবাসী এবং নন ইউ সিটিজেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যারা আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ এই সমস্ত দেশ যারা নন ইউ নন ইউ কান্ট্রিজ সবাই উইল বি ট্রিটেড ইকুয়ালি অর্থাৎ সবাই সেম মর্যাদা পাবেন অর্থাৎ এই যে পয়েন্ট বেস সিস্টেমে আপনাকে ইউর কান্ট্রিগুলোর যদি ন্যাশনাল হন কিংবা আপনি বাংলাদেশ অস্ট্রেলিয়া আমেরিকান ন্যাশনাল হন আপনাদের একই ধরনের মর্যাদা দেওয়া হবে উইচ মিনস দ্যাট ইউনাইটেড কিংডম ইউ থেকে বের হয়ে গিয়েছে এখন আর ইউর সিটিজেনদের প্রায়োরিটি লিস্টে তাদের রাখতে হবে না এখন আপনি যদি অন্যান্য দেশ যেগুলো ইউর বাইরে সেগুলো থেকেও আপনি আসেন তাহলে আপনি একই ধরনের মর্যাদা পাবেন এখন কথা হচ্ছে যে ইউকে এখন কি ধরনের পয়েন্ট বেস সিস্টেম চালু করছে এখন এখানে যদি দেখেন দ্য ইউকে পয়েন্ট বেস সিস্টেম এখানে বলা হচ্ছে যে পয়লা জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ইউকের ফ্রি মুভমেন্ট এর আওতায় ওরা এখন এই পয়েন্ট বেস সিস্টেম চালু করেছে এবং এই পয়েন্টের উপরে ভিত্তি করে যারা সত্তর পয়েন্ট মিনিমাম পেতে পারবেন তাদেরকে ইউকের ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার আমন্ত্রণ জানানো হয়েছে এখন এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রিতে বলা হয়েছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি নামে একটি কমিটি আছে ইউকেতে যারা ইমিগ্রেশনের ব্যাপারে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে এবং তাদের পরামর্শ অনুযায়ী এরা শর্ট লিস্ট করেছে কতগুলো দক্ষতা স্কিল যেগুলো এবং বলছে যে এই স্কিলগুলো এখানে মিস হচ্ছে এবং এই স্কিলে যারা রয়েছে তাদেরকে শর্টলিস্ট করা হবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এখন স্কিল ওয়ার্কার যাদেরকে বলছে তাদেরকে কিছুগুলো কিছু কিছু ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট করা হবে যেমন আপনি যদি এখান থেকে কোনো একটা জব অফার পান আপনাকে যদি এখানের কোনো কোম্পানি একটা জবের অফার দেয় তাহলে আপনি বিশ পয়েন্ট পাবেন জব অ্যাট অ্যাপ্রোপিয়েট স্কিল লেভেল বিশ পয়েন্ট এখন অ্যাপ্রোপিয়েট স্কিল লেভেল যেটা বলছে আপনার কী ধরনের দক্ষতাগুলো ওরা এখানে দরকার ওই লিস্ট আমি দেখাবো আপনি যদি ওই দক্ষতা মিসিং স্কিল যেগুলো ও রিকোয়ার্ড স্কিল যেগুলো ওগুলোর মধ্যে যদি আপনাকে ম্যাপিং করতে পারেন আপনি যদি দেখেন যে আপনার ওই দক্ষতাগুলোর মধ্যে আপনি পড়ে যান তাহলে আপনি টোয়েন্টি পয়েন্ট স্কোর করতে পারেন তারপরে ইংলিশ অ্যাট এ রিকোয়ার্ড লেভেল নাও দ্য কোয়ালিফিকেশন অফ ইংলিশ যে ধরনের ডিগ্রি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে রয়েছে তার উপরে ডিপেন্ড করে আপনি ম্যাক্সিমাম টেন পয়েন্ট এখানে স্কোর করতে পারবেন আর স্যালারি টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম অ্যান্ড দেন ফ্রম টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড স্যালারি যদি আপনাকে কেউ অফার করে নাও দিস ইজ লিঙ্ক টু দ্য জব অফার কাজে আপনি যদি জব অফার পান তাহলে আপনি বিশ পয়েন্ট পাবেন আর যদি কেউ আপনাকে স্যালারি অফার করে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো নিরানব্বই তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন এখন যদি তেইশ হাজার চল্লিশ পাউন্ড যেটা লেখা আছে এখানে তার কম আপনি পান আপনাকে যদি কেউ জব অফার দেয় স্পন্সর করে তাহলে আপনি জিরো পয়েন্ট পাবেন তেইশ হাজারের উপরে গেলেই আপনি দশ পয়েন্ট পাবেন স্যালারির উপরে আর যদি স্যালারি পঁচিশ হাজার ছয়শোর উপরে হয় তাহলে আপনি বিশ পয়েন্ট পাবেন অ্যাগেইন প্রথমে যদি আপনাকে স্যালারির কথা কখন আসবে যখন আপনাকে একটা কোম্পানি স্পন্সার করবে এখান থেকে স্পন্সার করলে পরে এবং তারা যদি আপনাকে অফার দেয় যে এই অফারটা কারণ আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন এবং অফারটা যদি আপনাকে পঁচিশ হাজার ছয়শোর উপরে স্যালারির প্রমিস করে তাহলে আপনি আরও বিশ পয়েন্ট পাচ্ছেন তাহলে আপনার চল্লিশ পয়েন্ট হয়ে যাচ্ছে আর যদি ইংলিশের এত স্কিল থাকে তাহলে আপনি পঞ্চাশ পয়েন্ট পাচ্ছেন এবং যেই ধরনের স্কিলগুলো ওদের খুবই দরকার এখানে ওগুলো যদি আপনি ওর মধ্যে যদি পড়ে যান তাহলে আরও বিশ পয়েন্ট পাচ্ছে তাহলে আপনার সত্তর পয়েন্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে জব ইন শর্টেজ নাও স্কিল অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল অ্যান্ড দেন দ্য শর্টেজ যে সমস্ত অকুপেশনগুলো এখানে কম আছে যেগুলোর দক্ষতা প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল হচ্ছে আপনার যে ধরনের দক্ষতা আপনার রয়েছে সেই ধরনের দক্ষতা তাদের এখানে চাহিদা আছে কিনা এবং শর্টেজ অফ অকুপেশান হচ্ছে যেই ক্ষেত্রে এখানে যারা চাকরি করেন যারা কন্ট্রিবিউট করেন এখানের দেশের ইনকাম সোর্স হিসাবে রেভিনিউ জেনারেট করার জন্য তাদের যে অকুপেশন যে পেশাগুলো রয়েছে সেই পেশাগুলোর মধ্যেও যদি আপনি পড়ে যান আপনার দক্ষতা তাহলে আরও বিশ পয়েন্ট পাবেন আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে দশ পয়েন্ট এখন এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলছে পিএইচডি ইন সাবজেক্ট রিলেভেন্ট রিলেভেন টু দ্য জব উইচ স্কোর্স ইউ টেন পয়েন্ট নাও এডুকেশন কোয়ালিফিকেশনের প্রথমে লেখেছে পিএইচডি ইন সাবজেক্ট রিলেভেন টু দ্য জব উইচ মিনস যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই জবের উপরে যদি আপনার পিএইচডি থাকে তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন আর পিএইচডি যদি ওইগুলো জবের উপরে থাকে যেগুলো স্টিম সাবজেক্ট বলে এবং ওই জবের উপরে পিএইচডি থাকলে আপনি বিশ পয়েন্ট পাবেন এখন শেষের দিকে এখানে বলছে টোটাল অফ সেভেন্টি পয়েন্টস ইজ রিকোয়ার্ড আপনাকে পারদর্শী হওয়ার জন্য এখন এই যে ওরা বলছে যে পিএইচডি ইন স্টিম এখন স্টিম মানে হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স এই সবের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টের কোনো একটা ক্ষেত্রে যদি আপনার কোনো পিএইচডি থাকে তাহলে আপনি বিশ পয়েন্ট পাবেন সায়েন্সে টেকনোলজিতে ইনফরমেশন টেকনোলজি হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে ম্যাথমেটিক্সের উপরে এখন এগুলোর ক্ষেত্রে যদি আপনার পিএইচডি থাকে তাহলে আপনি ভালো স্কোর করতে পারবেন এখন আপনি যদি দেখেন যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে আপনার পড়াশোনা রয়েছে পিএইচডি রয়েছে ইংলিশে ভালো স্কোর রয়েছে আপনি এখানে কোনো একটা কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারলেন আপনার কোনো স্কিল যেই স্কিলটা খুবই দরকারি সেই স্কিল থেকে আপনি একটা কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারলেন আমি আগে ডিজিটাল প্রেজেন্স নিয়ে একটা কথা বলেছিলাম ডিজিটালি আপনি যদি অ্যাক্টিভ হন ডিজিটালি আপনার যদি উপস্থিতি অনেক স্ট্রং হয় এখানে বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে খুঁজে বের করতে পারে ইজিলি এবং আপনাকে জব অফার দিতে পারে এখন আমরা দেখি যে কি ধরনের স্কিলগুলো এখানে দরকার কি জন্য কি ধরনের দক্ষতাগুলো এখানে মিসিং হচ্ছে তাহলে আমি কি করব। ইউকে গভর্নমেন্টের স্কিল্ড ওয়ার্কার ভিসা শর্টেজ occupation. স্কিল্ড ওয়ার্কার ওদের যে সমস্ত দক্ষতাগুলো এখানে দরকার তাদের জন্য যে ধরনের অকুপেশনের এখানে শর্টেজ রয়েছে যে ধরনের কাজের জন্য দক্ষতা দক্ষশীল লোক ওদের দরকার তাদের কি ধরনের ডিমান্ড এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হেলথ সার্ভিসেস পাবলিক হেলথ ম্যানেজার্স ডাইরেক্টার্স অল জব হেলথ সার্ভিসে মেডিক্যাল নার্সিং ইত্যাদি পেশায় ইউকে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এগুলা ইউকের বিভিন্ন যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর মধ্যে অনেক ডিম্যান্ড তারপর রয়েছে আমরা কেয়ার হোমের যেটা দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল ডে ডোমিসিল ডোমিসিলি কেয়ার যেটা হোম কেয়ার সার্ভিসের জন্য তারপরে কেমিক্যাল সায়েন্টিস্ট বিশেষ করে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে যাদের দক্ষ তাদের খুঁজছে ওরা বায়োলজিক্যাল সায়েন্টিস্ট এখানে বায়োকেমিস্ট্রিতে যারা দক্ষ তাদের খুঁজছে ওরা ফিজিক্যাল সায়েন্টিস্টের ক্ষেত্রে ওরা ইঞ্জিনিয়ার খুঁজছে ফিজিক্যাল সায়েন্টিস্টের মধ্যে ওরা গ্যাস ইন্ডাস্ট্রি বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্টদের খুঁজছে ওরা তারপরে সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটি সায়েন্টিস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস আইটি বিজনেস অ্যানালিস্ট আর্কিটেক্ট অ্যান্ড সিস্টেম ডিজাইনার্স নাও যেই এরিয়ার উপরে আমি এখানে ইউটিউব চ্যানেলে আমার বিভিন্ন লেকচারগুলো টিউটোরিয়ালগুলো আপলোড করি যেগুলো ফোকাস করে আইটি বিজনেস অ্যানালিস্ট আর্কিটেক্ট জবের উপরে ইনক্লুডস অল এআই ডেটা সায়েন্স অ্যান্ড রিলেভেন ওয়েব ডিজাইন প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপারদের ভালো ডিমান্ড রয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস নদার আইল্যান্ড সব জায়গায় ওয়েব ডিজাইনারদের ডিমান্ড রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন প্রফেশনাল ভেটেরিয়ান যারা ভেট ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের অ্যানিমালদের চিকিৎসা দিয়ে থাকেন এরপরে ইকোনমিক্স স্ট্যাটিশিয়ান যারা রয়েছেন ডেটা সায়েন্সের জন্য এদের দরকার রয়েছে আর্কিটেক্স বিভিন্ন ধরনের আর্কিটেক্টস কোয়ালিটি কন্ট্রোল প্ল্যানিং ইঞ্জিনিয়ার ল্যাবের টেকনিশিয়ান বিভিন্ন ধরনের আর্টিস্ট আর্টিস্টের জব দেখতে পাচ্ছি ড্যান্সার কোরিওগ্রাফার যারা রয়েছেন মিউজিশিয়ানদের ডিমান্ড রয়েছে আর্টস অফারিং গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ধরনের ওয়েল্ডিং ট্রেড যারা রয়েছেন সিনিয়র কেয়ার ওয়ার্কার তো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনারা প্রথমে দেখবেন যে আমি যে প্রথমে দেখালাম যে এখানে যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে কি ধরনের পয়েন্ট আপনি স্কোর করতে পারেন আমি সব লিঙ্কগুলো দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে এবং ওই পয়েন্টের সাথে আপনি দেখতে পারেন যে কি ধরনের স্কিল ওদের দরকার স্কিলের সাথে আপনি ম্যাপিং করবেন আর ইউকের স্পন্সারশিপ পাওয়ার জন্য কোনো একটা কোম্পানি থেকে আপনি যদি জব অফার পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ডিজিটালি আপনাকে উপস্থাপন করতে হবে এখন ডিজিটাল প্রেজেন্সের উপরে ডিজিটালি আপনাকে উপস্থাপন উপস্থিত থাকার জন্য যে কাজ করতে হবে কেন করতে হবে কীভাবে আমি ডিজিটাল প্রেজেন্স করব। এর উপরে আমি আরও কতগুলো ভিডিও করেছি ওগুলো আপনাকে দেখে নিতে অনুরোধ করবো দ্যাটস দ্য অনলি ওয়ে টু অ্যাট্রাক্ট ইউকে স্পন্সর গেট এ জব অফার ফ্রম ইউকে কোম্পানিজ আর জব অফারটা পেলেই কিন্তু আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন এবং স্যালারি পঁচিশ হাজারের উপরে যদি আইটি সেক্টরে হয় স্যালারি পঁচিশ হাজারের উপরে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন ফলে আপনি চল্লিশ পয়েন্ট পাচ্ছেন তারপরে আপনি আমি যে জব যে স্কিলগুলোদের দরকার সেগুলো স্কিলের উপরে যে যোগ্যতাগুলো দরকার ওখানে যদি আপনি ইজিলি আইটি এআই ডেটা সায়েন্স এগুলোর ক্ষেত্রে যদি আপনি দক্ষ হন তাহলে আপনি বিশ পয়েন্ট পাচ্ছেন তাহলে আপনার ষাট পয়েন্ট হয়ে যাচ্ছে এবং ইংলিশের উপরে ভালো একটা ডিগ্রি যদি আপনি থাকে কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি দশ পয়েন্ট পাচ্ছেন তাহলে আপনার সত্তর পয়েন্ট ইজিলি হয়ে যাচ্ছে এবং পিএইচডি এডুকেশন Um, again sponsorship salary qualification of uh, job shortage and then uh, the qualification english these are the key things which can really put you in the stand out and that can really make you stand out in this uh, scoring system and আশা করি আপনারা ওয়েবসাইট থেকে আরও বিস বিস্তারিত জানতে পারবেন আপনার নিকটস্থ ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ হাইকমিশনাররা যোগাযোগ করেও এ ব্যাপারে বিস্তারিত জ্ঞান নিতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে আর যদি ভাল লাগে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ